ওয়েলকাম অল স্টুডেন্টস। আজ আমরা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। বিগত বছরে ঘটে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জন্য প্রথম প্রশ্নটি, যেটির অ্যান্সার তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে, আর এই প্রশ্নটার খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি এক্সামের জন্য কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন হয়। তো প্রথম প্রশ্নটা দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রচিত কোন বইটি সম্প্রতি ব্রেল সংস্করণে প্রকাশিত হলো? তো সঠিক অ্যান্সার কোনটি হবে সেটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। ভিডিওটা পজ করার পর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই এ, বি এবং সি ডির মধ্যে চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনের অ্যান্সার তোমাদের লিখতে হবে। এ বি লিখলেও চলবে। প্রথমটা আছে হাউ টু বি এ চ্যাম্পিয়ন, লেটস রিড এক্সাম ওয়ারিয়র, স্টুডেন্টস অফ মাই নেশন। সো নেক্সট প্রশ্ন এসো দেখি। প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম একটি বিল পাস করেছে যেটি অনুসারে 21 দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যু দণ্ডের বিধান দেওয়া হবে? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রিসেন্টলি একটা বিল পাস করেছে যেটি অনুসারে 21 দিনের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হবে। নেক্সট প্রশ্ন, 2019 সালের ইন্দ্র সামরিক মহড়াটি ভারত ও কোন দেশের মধ্যে সম্পন্ন হলো? সামরিক ও যুদ্ধাভ্যাস যেটা নাম হচ্ছে ইন্দ্র, সেটা কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং জাপান, রাশিয়া, আমেরিকা ও ফ্রান্স, চারটি অপশন আছে। সঠিক অ্যান্সার হবে রাশিয়া, অপশন বি অপশন। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বলিউড অভিনেতা নিযুক্ত হয়েছেন? অপশন এ সুনীল শেট্টি, বি সুলমান খান, সি অক্ষয় কুমার ও অজয় দেবগান। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হবে সুনীল শেট্টি, যিনি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, 2019 সালের সাউথ এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? 130, 259, 312, 351। সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার 312টি। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, কার টুইটটি 2019 সালের গোল্ডেন টুইট সম্মান জিতেছে? বিরাট কোহলি, এম এস ধোনি, নরেন্দ্র মোদী, কে সিভান। কার টুইটটি 2019 সালের গোল্ডেন টুইট সম্মান জিতেছে? সঠিক অ্যান্সার হবে নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মানব অধিকার দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? ডিসেম্বর 10 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ। সঠিক অ্যান্সার হবে 10ই ডিসেম্বর। আন্তর্জাতিক মানবাধিকার দিবস খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর 10ই ডিসেম্বর পালন করা হয়। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডে কোন স্থানকে খেলাধুলার ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, সব থেকে উঁচু স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে? এখানে মুম্বাই, আবুধাবি, জর্ডন, মেক্সিকো। সঠিক অ্যান্সার হবে আবুধাবি।